মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির সভাপতির সফর উপলক্ষে যে সাড়া জেগেছে চারদিকে, এটা ময়মনসিংহের ইতিহাসের আমার ধারণা স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ আগামীকাল এই সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বার্তা সংকটের কথা বলবেন, সমাধানের কথা, সমস্যার কথা বলবেন, উত্তরণের উপায় সম্পর্কে বলবেন, যেটা আমাদের নেত্রী সবসময় বলে থাকেন, আগামী দিনের জন্য বার্তা দেবেন কি করণীয়, আগামী নির্বাচনের জন্য বার্তা দেবেন। অবশ্যই তিনি আওয়ামী লীগের দুর্জয় ঘাঁটি এ ময়মনসিংহে নৌকার পক্ষে জনগণের সমর্থনের বিষয়টি জনগণের কাছ থেকে আশ্বস্ত হতে চাইবেন, এটা হচ্ছে বিষয়। আর উন্নয়ন ময়মনসিংহে যা হয়েছে এর কোনো তুলনা নেই। এই ময়মনসিংহে আপনি যেদিকেই যান শুধু উন্নয়ন, এক আলোকিত ময়মনসিংহ, এক গ্রেটার ময়মনসিংহে এই উন্নয়নটা হয়েছে। তো মানুষ চোখের সামনে দেখছে উন্নয়ন, উন্নয়ন তো ঢেকে রাখার কোনো বিষয় নয়, আমাদের উন্নয়ন আমাদের অর্জন সব কিছুই জনগণের চোখের সামনে। আমরা যা অর্জন করেছি, আমরা নির্বাচনী ইশতেহার 2018 সালে যে ইশতেহার আমরা ঘোষণা করেছি সেখানে আমাদের যে অঙ্গীকার ছিল, আমাদের সেই অঙ্গীকারনামা আমরা বেশিরভাগই বাস্তবায়ন করেছি এবং সেটাই মেসেজ। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আওয়ার নেক্সট এইম ইজ টু বিল্ড স্মার্ট বাংলাদেশ, পরবর্তীতে আমরা একটা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই শেখ হাসিনার নেতৃত্বে, সেটাই হবে এই সমাবেশের মূল ফোকাস।